بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. কুমিল্লা থেকে আবদুল্লাহ আল আমিন ভাই জানতে চেয়েছেন যে কোন এলেম ফরজ করা, তলব করা ফরজ, কোন ধরনের এলেম অন্বেষণ করা, অর্জন করা ফরজ, এটা জানতে চেয়েছেন। যেমন তিনি বিভিন্ন ব্যাকরণ, বিভিন্ন উদাহরণ পেশ করেছেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসালামু আলা রাসূলুল্লাহ। সম্মানিত ভাই, নবী করিম ইসলামের বাণী হলো তলাবুল ইলম ফরিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য এলেম শিক্ষা করা ফরজ। আর এটা ইবনে মাজাহ রয়েছে, কেউ কেউ বলেছেন হাদিসটি সহিহ লেগাইরে। তা এই হাদিস, এখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাণী হলো প্রত্যেক মুসলমানের ওপর, অর্থাৎ মুসলমান নর এবং নারী। হাদিসের শব্দ শুধু মুসলিম, তলাবুল ইলম আলা কুল ফরিদা আলা কুল্লি মুসলিম। আর এই মুসলিম বলতে, মুসলমান বলতে নারী পুরুষ সবাই অন্তর্ভুক্ত, সবার উপর এলমে দিন শিক্ষা করা ফরজ। এটার বিভিন্ন ধরনের বিভিন্ন ব্যাখ্যা অনেকে করেছেন, প্রায় 20 ধরনের ব্যাখ্যা রয়েছে। তবে মূল যে ব্যাখ্যা সেটি হলো যে আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখা। আল্লাহ রব্বুল আলামিন এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। তাওহীদ, রুবুবিয়া, উলুহিয়া, আসমায়ে সেফা, অর্থাৎ সকল প্রকার তাওহীদকে ভালো করে জানা। ওয়াহদাহু লা শরীক আলা, তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। আল্লাহ সম্পর্কে ভালো করে জানা, এই জন্য বলা হয় মা আরেফাতুল আবদে রব্বা, বান্দাকে জানতে হবে তার রব সম্পর্কে। কারণ এই রব সম্পর্কে কবরের সর্বপ্রথম প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রবকে। এই জন্য আল্লাহ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান শিক্ষা করা সবার জন্য ফরজ, প্রতিটি মুসলমানের জন্য। এবং দ্বিতীয়ত হলো মারেফাতুল আবদে দিনা, বান্দাকে জানতে হবে তার দিন ইসলাম সম্পর্কে, ইসলাম সম্পর্কে জানা, বিশেষ করে ইসলামের হুকুম আহকাম, যেমন নামাজ, রোজা, হজ, জাকাত, হালাল হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, এইগুলি জিনিস শিক্ষা করা অবশ্যই ফরজ। এমন কি ব্যবসা বাণিজ্যের মধ্যে কোন ব্যবসা করা যাবে, কোনটা করা যাবে না, এইগুলি জানা, এটা ফরজ। এরপর এই ধরনের প্রশ্ন কিন্তু কবরে হবে, বলবে ওমা দীনুকা, তোমার ধর্ম কি। এই জন্য দীন ইসলাম সম্পর্কে জানতে হবে, এটা ফরজ। আর দীন ইসলাম সম্পর্কে জানা বলতে যেটা ইমান আমাল, ইমান সম্পর্কে যেটা আর কি, আল্লাহর উপর ইমান, রাসুলের উপর ইমান, ফেরেশতাদের উপর ইমান, নবী রাসুলের উপর ইমান, আসমানি কিতাবের উপর ইমান, ভাগ্যের ভালো মন্দর উপর ইমান, এইগুলো জিনিস, এবং নামাজ, রোজা, হজ, জাকাত যেটা বলা হলো এইগুলি। তিন নম্বর হলো বিশেষ করে যেটা, সেটা হলো মারেফাতুল আবদে নবিয়া, আপনাকে আমাকে জানতে হবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে। কারণ এই প্রশ্ন হবে কবরে, বলা হবে ওমান নবিয়ক, তোমার নবীকে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে হবে, তার ওপর ঈমান আনতে হবে, তাসদিক হফি বা আখবার, তিনি যেগুলো সংবাদ দিয়েছেন সেগুলো বিশ্বাস করতে হবে, তার কথাগুলিকে মানতে হবে, তিনি যে কোরআন নিয়ে এসেছেন কোরআনকে মানতে হবে, তিনি যেগুলি আদেশ করেন সেগুলি ফলো করতে হবে, এবং যেগুলি কাজ নিষেধ করেন তা বর্জন করতে হবে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ কোন কোন কাজ, নিষেধ কোন কোন কাজ, যেমন সুন্নতের উপর আমল করো, বিদআত পরিহার করো, তো এই জিনিসগুলি জানা। এখন এই জিনিসগুলি জানতে আনুষঙ্গিক যেগুলি এলেম, নাহু, সরফ, ব্যাকরণ, সাহিত্য ইত্যাদি পড়া, এইগুলি হলো কেফায়া, কেউ যদি আদায় করে, কেউ যদি এলেম অর্জন করে, এটা যথেষ্ট। কিন্তু এটা জানা ফরজ নয় আপনার জন্য। তা দুনিয়াবি এলেম কালাম ইত্যাদি অর্জন করা, এটা কেফায়া। একজন কেউ যদি ডাক্তার হয়, সবার জন্য ডাক্তার হওয়া ফরজ না। ওইরকম একজন ইঞ্জিনিয়ার হলে সবার জন্য ইঞ্জিনিয়ার হওয়া ফরজ না।
তবে এই জ্ঞানগুলো অর্জন করা বৈধ, জায়েজ। আশা করি ক্লিয়ার হয়েছে। হাজা আল্লাহ আলম বিসওয়াব ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।